জনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত। হেল্প বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। লার্নিং এবং আর্নিং বিষয়ক সকল তথ্য এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা। আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরছি 10 সেকেন্ড পর। চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতিতে আরো 5 জন সাধারণ খেতে খাওয়া মানুষের মতোই দুর্ভোগ সময় পার করছেন কলকাতার জনকর্মীরা। এই সময়ে কলকাতার সর্ববৃহৎ জনপল্লী সোনাগাছের জনকর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই বিষয়ে টুইটে পরমব্রত লেখেন, ভারত জুড়ে চলছে লকডাউন কাল, এই পরিস্থিতিতে যৌনকর্মীদের উপার্জন নেই, আর 10 জনের মতো তারাও কঠিন সময় পার করছেন। তারা দুর্বার মহিলা সদস্যদের মাধ্যমে কলকাতা যৌনপল্লীদের বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলেন। সোনাগাছের যৌনপল্লীতে প্রায় 10,000 মানুষের বাস। লকডাউনের কিছু মানুষের হাতে টাকা থাকলেও বাকিরা নিঃস্ব। অনাহারে দিন কাটছে অনেকের। সোমবার দুর্বার নীলমণি মিত্র ইস্টিসের অফিস থেকে দুস্থ যৌনকর্মীদের হাতে এই সাহায্য তুলে দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, সমাজের মানসিকতা এখনো বদলায়নি। শনিবার দুর্বারের তরফের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়। এরপরই রূপান্তরকারী ও জনকর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।